সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিংহের বাংলা বিভাগ থেকে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে আজকের ক্লাস, আমি রয়েছি শাহ মোহাম্মদ মাহফুজুল বারী, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান বাংলা বিভাগ। ইতিমধ্যে আমরা বাংলা কবিতা কোর্সের তিনটি গ্রন্থ শেষ করে চতুর্থ যে গ্রন্থটি রয়েছে সেই গ্রন্থটির প্রাথমিক আলোচনা আমরা সম্পন্ন করেছিলাম। কবি সম্পর্কে আমরা আলোচনা করেছি, কাহিনী সংক্ষেপও আমরা আলোচনা করেছি। আজকে আমরা কবিতার ভিতরে প্রবেশ করব, কাব্যের ভিতরে প্রবেশ করব। তোমরা জানো ইতিমধ্যে যে এটি একটি গাথা কাহিনী বা গাথা কাব্য। গাথা কাব্য বলতে বোঝায় আমরা যেরকমের মালা গেঁথে থাকি, ফুল দিয়ে মালা গাঁথার যে ব্যাপার, এখানে একটি কাহিনীর গ্রন্থবদ্ধ অবস্থা যেরকমের আমরা পাচ্ছি, মালার মতো একটার সাথে আরেকটা জড়িয়ে একটা চমৎকার একটি কাব্যগ্রন্থ আমরা পাচ্ছি, যেখানে গাথা কাহিনী বা কাহিনী কাব্য আকারে আমরা পাই। এবং এটি এত জনপ্রিয়তা পেয়েছে যে জসীমউদ্দিনকে বিপুল খ্যাতি দিয়েছে, শুধু দেশে নয়, দেশের বাইরে বিভিন্ন পরিসরে বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে পৃথিবীর। এবং সেই ভাষায় যারা অনুবাদ করেছেন তারাও ভূয়সী প্রশংসা করেছেন, অন্য ভাষার মানুষেরাও এই বাল্যপ্রেমের যে পরিণতি, যেটি তখনকার সময় সে 1929 খ্রিস্টাব্দে রচনা করেছিলেন আমাদের বরেণ্য কবি জসীমউদ্দিন, যাকে পল্লী কবি অভিধায় আমরা অভিহিত করেছি, ময়মনসিংহ অঞ্চলেরই, ময়মনসিংহ জেলারই একটি উপজেলা গফরগাঁয়ে তিনি এসেছিলেন লোকসাহিত্য বা লোক সংস্কৃতির উপাদান সংগ্রহ করতে। সেখানে এসে রূপাই নামের একজন লাঠিয়াল সর্দারের সাথে তার পরিচয় হয়েছিল এবং সেই লাঠিয়াল সর্দারের জীবনের কথাই আমরা দেখব নকশিগাথার মাঠ কাব্যের মধ্যে বর্ণিত হয়েছে। তো এই কাব্যটিতে মোট 14টি খণ্ড রয়েছে, যে 14টি খণ্ডের মধ্য দিয়ে খণ্ড বা অধ্যায় বা অংশ আমরা যেভাবেই বা বলি, 1, 2, 3 করে 14টি অংশে বিভক্ত করেছেন জসীমউদ্দিন। এবং সেই 14টি অংশের মধ্যে পর্যায়ক্রমিকভাবে তিনি একটি কাহিনীর পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন, একেবারে সাজ রূপায়ের বর্ণনা থেকে শুরু করে তাদের পরিণতি পর্যন্ত অনুপুঙ্খ বর্ণনা দিয়েছেন। গ্রামীণ শব্দ, গ্রামীণ উপাদান তিনি ব্যবহার করেছেন, কিন্তু কবিতার বা শিল্পের যে বিষয়টি দাবি করে, বাংলা ভাষা এবং সাহিত্যের যে আধুনিকতার যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো জসীমউদ্দিনের এই কাব্যটির মধ্যে অত্যন্ত দক্ষতার সাথে তিনি দেখিয়েছেন। শুধু কি এই কাব্য, তার যে অপরাপর কাব্য গ্রন্থগুলো রয়েছে বা তার যে রচনাগুলো রয়েছে সেগুলোর মধ্যেও আমরা দেখতে পাই জসীমউদ্দিন তার যে নান্দনিকতা, তার যে শিল্পবোধ, সেটির প্রকাশ তিনি ঘটিয়েছেন। সেটি সুজনবাদিয়ার ঘাটের মধ্যে যেরকমের কাহিনী কাব্য রচনায় তার সার্থকতা প্রকাশিত হয়েছে, আবার রাখালি কাব্যের মধ্যে অথবা ধানক্ষেত, বালুচর, সেগুলোর মধ্যেও তার যে শিল্পবোধ সেটি প্রকাশিত হয়েছে। এমনকি তিনি যে গদ্য গ্রন্থগুলো লিখেছেন সেখানেও তার যে উচ্চশিক্ষা, তার যে দৃষ্টিভঙ্গি, তার যে মানবিকতা, তার যে মানুষের প্রতি যে শ্রদ্ধাবোধ, সেই বিষয়গুলো প্রকাশিত হয়েছে। তো আমরা এই যে নকশিকাথার মাঠ, জসীমউদ্দিন রচিত যে নকশিকাথার মাঠ, এই কাব্যটিতে যাওয়ার আগে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যে বিষয়গুলো এই মুহূর্তে খুবই প্রাসঙ্গিক, সে বিষয়ে 1 থেকে 2 মিনিট কথা বলে নিয়েই আমি কাব্যের মধ্যে ফিরতে চাই। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে আমি শিরোনামটি করেছি আজকের ক্লাসের, বাংলা কবিতা 1, নকশিকাথার মাঠ, জসীমউদ্দিন, এই জসীমউদ্দিনের নিচে প্রথম বন্ধনীর মধ্যে দেওয়া আছে ইন কোর্স, ফরম পূরণ, এরপরে দেওয়া আছে অন্যান্য প্রসঙ্গ। এটা কেন দিয়েছি? আমাদের যে নিয়মিত শিক্ষার্থীরা রয়েছে, তোমরা ইতিমধ্যে ইন কোর্স পরীক্ষায় অংশগ্রহণ করেছ, তোমাদের ফলাফলও আমাদের হাতে পৌঁছেছে এবং সেই ইন কোর্স পরীক্ষার নম্বরগুলো আমরা তোমাদের যে ফরম পূরণ যারা করছো তাদের নম্বরের, মানে ফরম পূরণের সাথে সাথে এই ইন কোর্স নম্বরগুলো আমাদের প্রদানের বাধ্যবাধকতা রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশিত আগের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আজকে ছিল শেষ দিন ইন কোর্স নম্বর প্রদানের, কিন্তু আমাদের যে বাস্তব পরিস্থিতি, একটি হলো করোনা পরিস্থিতি, এটি চলছে চলমান, পাশাপাশি তোমাদের যখন অনেক দিন পরে, এমনিতে তো এখন অনলাইনের উপর আমাদের সব কিছু নির্ভর করছে, এরপরেও যখন আমরা ফরম পূরণের বিজ্ঞপ্তিটি দিয়েছি, বিশ্ববিদ্যালয় থেকে 1 মাসব্যাপী সময় দিলেও আমরা কিন্তু আসলে ইনকোর্স পরীক্ষার জন্য প্রথম দিকে তোমাদের ফরম পূরণটি করাতে পারেনি। আমরা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আজ খুলে কাল খুলে, এরকমের একটি অবস্থা ছিল, হয়তো তোমাদের ক্লাস খুলে দেবে, কলেজ খুলে দেবে, এই ধরনের একটি অপেক্ষায় আমরা ছিলাম। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে তোমাদের কলেজ খুলে দেওয়ার আগেই ফরম পূরণের বিজ্ঞপ্তিটি এসেছে।
হয়েছে, যে কারণে তোমাদের ইনকোর্স পরীক্ষা আগে যেগুলো আমরা নিতে পেরেছিলাম সেগুলো তো নিয়েছি, কিন্তু চূড়ান্ত ইনকোর্সটি নিতে আমাদের অনলাইনের উপর নির্ভর করতে হয়েছে। তোমাদেরকে প্রথমে এটার সাথে অভ্যস্ত করতে হয়েছে, অনেকেই সেটা একেবারেই জানতে না, তোমরা বুঝতে না কীভাবে অনলাইনে পরীক্ষা দিতে হয়। কিন্তু এখন আমাদের শিক্ষার্থীদের 80% বেশি শিক্ষার্থী অনলাইনে কীভাবে পরীক্ষা দিতে হয় সেটা শিখে ফেলেছ, নিজেদের মোবাইলে অথবা বন্ধুর মোবাইলে বা ভাইয়ের মোবাইলে অথবা দোকান থেকে গিয়ে, এমনকি কলেজে এসেও পরীক্ষার সুযোগটি আমি রেখেছিলাম যে যে একেবারে নিতান্ত কোনোভাবেই পারছে না তাকে কলেজে আসতে বলেছিলাম এবং সে কলেজে এসেছে, পরীক্ষার ব্যাপারে তার সাথে আমারও কথা হয়েছে। তারপরেও কিন্তু সবাই পরীক্ষায় অংশগ্রহণ করেনি, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাধ্যবাধকতা রয়েছে যে ইনকোর্স পরীক্ষার নম্বর না দিয়ে তোমাকে ফর্ম পূরণ করানো যাবে না, আর আমি নম্বরটি দেব কোত্থেকে তুমি যদি পরীক্ষায় অংশগ্রহণ না করো। যেহেতু আমাদের সরাসরি পরীক্ষাটি এখনও আমরা নিতে পারছি না, সে কারণে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন আগামী 30 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবেন, কিন্তু সেখানেও একটি বর্ষের জন্য মূলত খোলা হবে বলে তারা নির্দেশনা দিয়েছেন। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছে তারা, আর দশম শ্রেণীর শিক্ষার্থী যারা স্কুল পর্যায়ে রয়েছে, আর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী যারা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে, মূলত তারা পঞ্চম শ্রেণীর যে সমাপনী পরীক্ষা অথবা অষ্টম শ্রেণীর যে পরীক্ষা অথবা দশম শ্রেণীর যে SSC পরীক্ষা অথবা তোমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই পরীক্ষাগুলোকে লক্ষ্য করে তারা এই চিন্তাটি করছেন বলে আমরা মনে করছি। তোমাদের ব্যাপারে যে সরাসরি ক্লাস নেওয়ার এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, 30 তারিখ থেকে খুলে দেওয়ার কথা রয়েছে, সেখানে একটি শ্রেণী করে সপ্তাহে একদিন করে আসবে, আর দ্বাদশ শ্রেণী নিয়মিত আসবে। তাহলে একটি শ্রেণী করে যদি সপ্তাহে আসো, আমি কয়টি ক্লাস তোমার নিতে পারবো বা কতটাই তোমাকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে পারবো? যে কারণে আমরা শুরু করেছিলাম সেই গত এপ্রিল থেকে অনলাইন ক্লাস বাস্তব পরিস্থিতিতে, এবং সেই ক্লাসগুলো যারা করেছো তারা ইনকোর্স পরীক্ষা ভালো করেছো। আমি দেখেছি যে ফলাফল যে পর্যালোচনা করেছি সেখানে যারা নিয়মিত ক্লাসে উপস্থিত ছিলে তারা কিন্তু ঠিকই তোমাদের পরীক্ষাগুলো ভালো করেছো, পরীক্ষার ফলাফলটি ভালো হয়েছে এবং সেই নাম্বারটি আমরা দিতে পারছি। এরপর করোনা পরিস্থিতি বিবেচনা করে আমরা চেষ্টা করছি আমাদের শিক্ষার্থীদের যাতে কোনো ক্ষতি না হয়, সেজন্য যারা এখনও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারোনি, এরকম যারা রয়েছে বাংলা বিভাগ নয় শুধু অন্যান্য বিভাগেরও যদি থেকে থাকো, তাদের জন্য আমি একটি সাধারণ নির্দেশনা আমি দিয়েছি দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মণ্ডলীকে, যে 10 তারিখ পর্যন্ত তোমরা তোমাদের ইনকোর্স পরীক্ষায় যারা বাকি আছো সেই 20% সদস্যদের বলছি, এর মধ্যে বেশ কয়েকজন আবেদন করেছিল, আমি তাদের পরীক্ষা নিয়ে তাদের নাম্বারও পৌঁছে দিয়েছি বিভিন্ন বিভাগে, বাংলা বিভাগেরও সেটা রয়েছে। তো অন্য যারা রয়েছে এখনও যারা পরীক্ষা অংশগ্রহণ করেনি তারা বিভাগীয় প্রধান বরাবর একটি আবেদন করবে, এবং সেই আবেদনের প্রেক্ষিতে বিভাগীয় প্রধান আমাকে একটি তালিকা দেবেন, সেই তালিকাটি আমরা অনলাইন পরীক্ষার জন্য প্রস্তুত করে তোমাদের কাছে ইউজার নেম পাসওয়ার্ড পাঠাবো। এবং আগামী 15 মার্চ, আজকে হলো 3 মার্চ, আগামী 15 মার্চ তোমাদের ইনকোর্স পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এবং এই পরীক্ষাটির পরে যারা আগে পরীক্ষা দিয়ে ফর্ম পূরণ করেনি অথবা অনিয়মিত পরীক্ষার্থী যারা রয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন কোর্সে তোমাদের খারাপ করেছিলে, পরীক্ষা ফর্ম পূরণ করতে চাও, অথবা যারা এই যে সামনের 15 তারিখের ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করবে, এই সবার ফর্ম পূরণের জন্য আমরা 2 দিন নির্ধারণ করেছি। জাতীয় বিশ্ববিদ্যালয় বাস্তব প্রেক্ষিতে তারা সময় বর্ধিত করেছিলেন, সেই বর্ধিত সময়ের মধ্যেই আমরা নির্ধারণ করেছি। প্রতিদিন এই করোনার মধ্যে কলেজে এসে সহকর্মীদের বসে থাকাটি অনেক কঠিন, এই জন্য যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তারা 16 মার্চ 2021 এবং 18 মার্চ 2021 সকাল 10টা থেকে 2টা পর্যন্ত তোমরা ফর্ম পূরণের সুযোগ পাবে। সেই সময়টিতে তোমরা কলেজে এসে তোমার যে আগেই ফর্মটি তুলবে, যারা পরীক্ষা দাওনি তারা পরীক্ষাটি দিলেই তোমরা ফর্ম তুলতে পারবে, তোমাদের সেই সুযোগটি আমরা করে দেবো এবং ফর্ম পূরণটি তোমরা করতে পারবে। আমরা চাই তোমরা কেউ পরীক্ষা থেকে যেন বিচ্যুত না থাকো, কারণ এমনিতেই তোমাদের জীবনের একটি দীর্ঘ সময় করোনা নিয়ে নিয়েছে, এখন যদি তুমি পরীক্ষাটি অংশগ্রহণ না করো আরও 1 বছর তুমি পিছিয়ে যাবে। আমরা চাই না তোমার শিক্ষা জীবন ব্যাহত হোক, কিন্তু বাস্তব পরিস্থিতিকে আমাদেরকে তো বিবেচনা করতে হয় আর নিয়মকানুন মেনে আমাদেরকে সামনে যেতে হয়। তাই ইনকোর্স পরীক্ষায় তোমরা সবাই অংশগ্রহণ করবে, করে ফর্ম পূরণ করবে বলে আমি আশা করছি। আমরা এবার আমাদের যে কাহিনী কাব্য, সেই কাহিনী কাব্যে যদি যাই, আমরা এর আগে আমরা আলোচনাতে, ভূমিকার আলোচনাতে বা গাথা কাব্য হিসেবে নকশিকাথার মাঠে যে কথাগুলো হয়েছে, জসীমউদ্দিনের যে কথাগুলো হয়েছে সেখানে সাজুর কথা, রূপায়ের কথা এসেছে, আরও প্রাসঙ্গিক বিষয়গুলো এসেছে, কিন্তু আজকে আমরা যখন একেবারে কাব্যের ভিতরে প্রবেশ করব তার আগে আরেকটু মনে করিয়ে নিতে চাই যে এই কাব্যের কেন্দ্রীয় চরিত্র হলো সাজু, যার প্রকৃত নাম হলো সোনা। তখনকার সময়ে দেখা যেত যে একটা ঘরে একজন বাবা মায়ের এক দম্পতির যদি সন্তান থেকেছে 3টি, তাহলে বড় মেয়েকে বড়ু, মেজো মেয়েকে মেজো, ছোট মেয়েকে সেজু, মানে এর ছোটকে ছোট, এরকম নাম ডেকেছে। তো সেদিক থেকেও এই সেজুটাই সাজুতে
পরিণত হতে পারে বলে কবির ধারণা, এবং আমরা দেখি যে টিকা টিপ্পণীতে এরকমের বর্ণনা রয়েছে। প্রকৃত নামটি হলো সোনা। এটি হলো এই কাব্যের কেন্দ্রীয় চরিত্র, নায়িকা চরিত্র, যে রূপবতী, গুণবতী, সংসার ধর্ম সব কিছুই তার জানা। তার গলায় গান চমৎকার আসে, সে চমৎকারভাবে বদনাবীর গান গেয়ে গেয়ে বাড়ি বাড়ি গিয়ে সে বিভিন্ন উপকরণ উপাদান চেয়ে নিয়ে আসে। আবার দেখা যায় তা সে রূপের দিক থেকেও সবাইকে ছাড়িয়ে, গুণের দিক থেকেও সবাই ছাড়িয়ে সে যখন সেমাই রান্না করে বা সেমাই বানায়, তখন চিকন সেমাই তার হাত দিয়ে আসে। সে যখন নকশি কাঁথা সেলাই করে, সেখানেও চমৎকার সব শিল্প ফুটে ওঠে। এরকমের একটি রূপবতী গুণবতী চরিত্র হলো সাজু। আবার এরকম রূপবতী গুণবতী নায়িকার জন্যে ওই রকম রূপবান, ওরকম গুণবান, ওরকম সুঠাম, ওরকম সুদর্শন নায়কই তো আমাদের চাই। নকশি কাঁথার মাঠের এই রূপাই হলো সেরকম সুঠাম দেহের অধিকারী একটি চরিত্র, নায়ক চরিত্র, যে নায়ক নানান গুণের আধার। সে লাঠিয়াল সর্দার, লাঠি খেলায় তার সাথে কেউ পেরে ওঠে না, অন্যান্য খেলাধুলা তার সাথে কেউ পেরে ওঠে না। তার গলায় গান খেলা করে, খেলাধুলার বিভিন্ন জায়গায় তার পারদর্শিতা রয়েছে। সবাই তাকে নিয়ে কারাকারি করে, তাকে দলে নেওয়ার জন্য বাঁশি বাজাতেও সে জানে। এমনকি কৃষিজ যে কাজগুলো রয়েছে, কৃষি জমিতে যে ধান কাটা, ধান লাগানো, ধান মারাই, ঘরে আনা, এই বিষয়গুলো রয়েছে। আর লাঠি খেলা বা লাঠিয়ালের সর্দার তো সে ছিলই। আমরা দেখি আরও একটি চরিত্র আমরা পাই, দুখাই মিয়া, এই কাহিনী কাব্যের মধ্যে রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র, যে সাজু এবং রূপাইয়ের বিয়ের ঘটকালি করেছিল। আমাদের গ্রামাঞ্চলে দেখা যায় যে বিয়ের ক্ষেত্রে এখন তো মেয়েরা নানান ছেলেমেয়েরা নানান সম্পর্ক তৈরি করে নিজেরাই ঘোষণা দিয়ে থাকে, কিন্তু আগে যেটি ছিল এবং তখনও সেটা ছিল প্রেমের ব্যাপার, কিন্তু একটি মাধ্যমের দরকার পড়তো, যেটাকে আমরা বিয়ের ঘটক বলতাম। সেই ঘটক চরিত্রটি এখানে দুখাই মিয়া সাজু এবং রূপাইয়ের বিয়ে দিয়েছিল। যে ঘটক আমরা দেখবো, আমাদের ঘটকের যে একটু আকর্ষণীয় চরিত্র, তার পারদর্শিতা, কিছু মিথ্যা কথা বলা, সত্য মিথ্যা মিলিয়ে আকর্ষণ সৃষ্টি করে পাত্রপাত্রীর মধ্যে বিয়ে ঘটিয়ে দেওয়ার যে দক্ষতাটি দুখাই মিয়া কীভাবে দেখিয়েছেন এই কাব্যের মধ্যে আমরা পাবো। বশির মামু একটি চরিত্র রয়েছে, অপ্রধান চরিত্র। এরকম আরও বেশ কিছু অপ্রধান চরিত্র রয়েছে, প্রতিবেশীরা রয়েছে, লাঠিয়ালরা রয়েছে। এই কাব্যের ঘটনাস্থলটি খুবই আকর্ষণীয়। আমাদের এই ময়মনসিংহ জেলার গফরগাঁও হলো ঘটনাস্থল। আমার সুযোগ হয়েছিল, আমি এই রূপাইয়ের সাথে দেখা করেছিলাম। ইত্যাদি সূত্রে আমরা জানতে পেরেছিলাম যে রূপাই এই কাব্যের কাহিনী কাব্যের নায়ক তখনও জীবিত রয়েছে। সেটা 2006-07 ঘটনা। আমি এটা শোনার সাথে সাথেই আমি গফরগাঁও, আমার এক বন্ধু রয়েছেন সারোয়ার জাহান আলম, তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তার সাথে যোগাযোগ করেছি। তিনি আমাকে নিয়ে গেছেন শিলাশি নামের যে গ্রামটিতে রূপাই তখন বিছানায় শুয়ে আছে, অসুস্থ, তার সেবা শুশ্রূষা চলছে, এরকমের অবস্থায় আমি তার সাক্ষাৎকার নিয়েছিলাম। সেই সাক্ষাৎকার ধারণ করা যে বিষয়টি, সেটি আবার আমি হারিয়ে ফেলেছি, কিন্তু আমার স্মৃতিটা এখনও পুরোপুরি হারায়নি। আমার মনে আছে সেখান থেকে উঠে বসছিলেন, তার সাথে কথা বলছিলাম, কীভাবে জসীমউদ্দিনের সাথে তার পরিচয় হলো, তার ব্যক্তি জীবনের কথা, আসলে সাজু চরিত্রের সাথে তার কী কী সম্পর্ক ছিল, জসীমউদ্দিন যা লিখেছেন সেগুলো সব সত্য কি না, এরকম একটি সাক্ষাৎকার আমরা নিয়েছিলাম। সেটি আমি ভিডিওতে ধারণও করেছিলাম, কিন্তু এই মুহূর্তে সেটি আমি খুঁজে পাচ্ছি না। পেলে সেটি একটি দুর্লভ স্মৃতি হতো এবং তোমাদেরকে আমি দেখাতেও পারতাম, কিন্তু সেটি দেখাতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমার সেই স্মৃতিটি মনে আছে, গাজীকালু চম্পাবতীর যে পুঁথি, সেই পুঁথি শোয়া থেকে উঠে বসে যাচ্ছিলেন এবং তিনি বলছিলেন যে আমি আপনাদের সাথে যাবো গিয়ে দোকানে চা খাবো। মানে এই যে চায়ের আড্ডা বা মানে মানুষের সাথে মেশামেশি, আন্তরিকতা, এই ব্যাপারটি এই চরিত্রটির মধ্যে ছিল। আমরা দেখি একেবারে মৃত্যুর আগে আগে আমি যখন তার সাক্ষাৎকার নিয়েছি তখনও সেটি ছিল। তারপরে তো তিনি মারা গিয়েছেন, এখন আর সেই সুযোগটি নেই। তার সন্তান সন্ততির কাছ থেকে তোমরা যদি আগ্রহী হও গফরগাঁও গিয়ে শিলাশি গ্রামে পৌঁছতে পারো। আরও বেশি আগ্রহী হলে আমি আমার বন্ধুর সাথে সারোয়ার জাহান আলম, তিনি একজন কবি, তিনি লেখালেখি করেন, শিক্ষকতা করেন এবং গফরগাঁয়ে তার বিপুল পরিচিতিও রয়েছে, লেখক হিসাবে তার একটি অবস্থান তৈরি হয়েছে, তোমরা চাইলে তার সাথে যোগাযোগ করে সেখানে যেতেও পারো, ওই রূপাইয়ের গ্রামে গ্রাম দেখে আসতে পারো। এবং সেখানে জব্বরনগর কাছেই রয়েছে আমাদের ভাষা শহীদ, ভাষা আন্দোলনের যে শহীদ আব্দুল জব্বার, তার একটি তার স্মৃতি বিজড়িত নিজের গ্রাম যেটি পাঁচুয়া, যেটা এখন জব্বরনগর হয়েছে। গত বছর মানে করোনার আগে আমরা সেখানে আমাদের অধ্যক্ষ মহোদয় সহ একটি বর্ষকে নিয়ে গিয়েছিলাম শিক্ষা ভ্রমণের জন্যে, তোমরা চাইলে সেখানে যেতে পারো। একই সাথে নকশিকাঁথার মাঠের যে নায়ক বা যে কাহিনী, যে ঘটনাস্থলের, সেই ঘটনাস্থলও তোমরা দেখে আসতে পারো। ব্রহ্মপুত্রের যে চর, যে চর দখলের লড়াই নিয়ে রূপাইয়ের লাঠিয়ালদের সাথে মারামারি হয়েছিল, ফেরারি হতে হয়েছিল, সেসব ব্যাপার সেই ঘটনাস্থলও দেখে আসতে পারবে। আমরা দেখছি এখানে কাহিনীর ভিতরে প্রবেশ করলে, কাহিনীর শুরুতে এই যে খণ্ড, 14টি খণ্ড অংশ বা
পরিচ্ছেদ আমরা যেরকম বলি, তোমরা যে কপালকুণ্ডলা পড়েছো দেখবে কপালকুণ্ডলার প্রতি পরিচ্ছেদের শুরুতেই কোনো না কোনো গ্রন্থের উদ্ধৃতি দেওয়া রয়েছে। এই কাব্যের কাহিনী মানে উপন্যাসের ওই অংশের কাহিনীর সাথে যায় এরকম কোনো পুরনো গ্রন্থ, প্রাচীন গ্রন্থ, সেটার হয় কবিতা গ্রন্থ হলে কবিতার পঙ্ক্তি, যদি ইংরেজি গ্রন্থ হয় ইংরেজির দু একটি সংলাপ অথবা বর্ণনা, যদি সংস্কৃত গ্রন্থ হয় সংস্কৃত শ্লোক, যদি বাংলা গ্রন্থ হয় বাংলা কবিতা বা বাংলা গদ্যের উদ্ধৃতি রয়েছে। এই কাব্যেও আমি দেখেছি যে জসিমউদ্দিন মারফতি, মুর্শিদি, রাখালি, বিয়ের গান, মেঘের গান, এরকম নানান ধরনের গান, গানের পঙ্ক্তি, গানের কথা এখানে প্রাসঙ্গিক যেটা সেটা উদ্ধৃত করেছেন। আমরা দেখব এই রাখালি, মারফতি, মুর্শিদি, বিয়ের গান, মেঘরাজার গান, এরকম গান যেরকমের রয়েছে মৈমনসিংহ গীতিকা থেকে অংশ বিশেষ উদ্ধৃত করেছেন এই 14টি অংশের কোনো না কোনো অংশে। মোট অধ্যায় হলো 14টি। আমরা দেখব এখানে ভূমিকার মতো করে প্রথম যে অধ্যায়টি রয়েছে বা এক যেটি সেখানে ভূমিকার মতো করে নকশিকাথার মাঠ বা এই কাহিনী কাব্য বা এই গাথা কাহিনীর অংশ বিশেষ বর্ণনা করেছেন প্রথম যে অধ্যায় সেটিতে, দ্বিতীয় অধ্যায়ে রূপায়ের বর্ণনা দিয়েছেন, তৃতীয় অধ্যায়ে সাজুর বর্ণনা দিয়েছেন এবং পর্যায়ক্রমে সাজু রূপায়ের প্রেম কাহিনী বর্ণনা করেছেন জসিমউদ্দিন নকশিকাথার মাঠের শেষ পর্যন্ত। তো আমরা সেই শেষ পর্যন্ত তো একদিনে যেতে পারবো না, আমরা ছুঁয়ে ছুঁয়ে যাব। তো তোমাদের যে ফর্ম পূরণ হয়ে গেছে কিন্তু পরীক্ষার তারিখ তো এখনও নির্ধারিত হয়নি, আর আমার কোর্স বাকি রয়েছে, আমাদের অন্যান্য সহকর্মীদেরও সব বিষয়ে আলোচনা হয়নি, আমি ক্লাস রুটিনে রেখেছি, তারাও ক্লাস দিচ্ছেন, আমি তোমাদের ক্লাসটি নেওয়ার চেষ্টা করছি। এবং আমরা দেখছি যে এই প্রথম অধ্যায়ে তিনি ব্যবহার করেছেন একটি রাখালি গানকে, জসিমউদ্দিন একেবারে এক নামের যে অধ্যায়টি সেটিতে একটি রাখালি গানের দুটি পংক্তি তিনি রচনা করেছেন, উদ্ধৃত করেছেন, বলছেন, বন্ধুর বাড়ি আমার বাড়ি মধ্যে ক্ষীর নদী, উইরা যাওয়ার স্বাদ ছিল পাংখা দেয় নাই বিধি। আমরা জানি এটি প্রেম কাহিনী, বাল্যপ্রেমের দুই নরনারীর বর্ণনা এখানে রয়েছে এই সাজু এবং রূপায়ের, সেখানে যে প্রেমের যে দুই পাত্রপাত্রী বা সাজু এবং রূপাই তাদের অবস্থান দুটো গ্রামে মাঝখানে একটা জলির বিল রয়েছে, আমরা এখানে লিখেছি জলির বিলের কথা, এটার সাথে মিলে যায় যে রাখালি গান, সেই রাখালি গানের দুটি পংক্তি তিনি বলছেন, বন্ধুর বাড়ি আমার বাড়ি মধ্যে ক্ষীর নদী, বন্ধুর বাড়ি এবং আমার বাড়ির মাঝখানে হলো ক্ষীর নদী, উড়ে যাওয়ার স্বাদ ছিল মানে উড়ে যেতে চান কিন্তু পাখা না থাকার কারণে উড়ে যেতে পারছেন না, পাখা যদি থাকতো তাহলে উড়ে যেতেন, উড়ে যাওয়ার স্বাদ ছিল পাংখা দেয় নাই বিধি। এটা দিয়ে কাব্যের কাহিনীর সূত্রপাত ঘটিয়েছেন, সূত্রপাত বলতে আমরা দেখব যে এই কাহিনীর সাথে মিলে যায় এই এক অধ্যায় বা প্রথম অংশে কবি যে বর্ণনা দিয়েছেন যে গ্রামটির, যে গ্রামটির নাম হয়েছে নকশিকাথার মাঠ, এই পুরো কাহিনীর একটি সার সংক্ষেপ যেন প্রথমে তিনি বর্ণনা করেছেন। কেমন সেটি, সেটা যদি আমরা একটু দেখি তাহলে দেখব কবি লিখছেন, এই এক গাঁও ওই এক গাঁও মধ্যে ধুধু মাঠ, ধান কাউনের লিখন লিখি করছে নিতুই পাঠ। এখানে একটা গ্রাম, ওইখানে আরেকটা গ্রাম, মাঝখানে ধুধু মাঠ রয়েছে, যেই মাঠের মধ্যে ধান আর কাউন, কাউন হলো এক ধরনের শস্য। তোমরা যারা গ্রামে, আমরা মুক্তাগাছায় যারা পড়াশোনা করছো অধিকাংশই গ্রামে, তাদের বাড়ি কাউন এক ধরনের ছোট্ট ক্ষুদ্র আকৃতির শস্য, সেই শস্যটি দিয়ে পায়েস বা ওই জাউ রান্না করা হয়ে থাকে। ধান কাউনের লিখন লিখি করছে নিতুই পাঠ, সেই ধুধু মাঠের মধ্যে ধান আর কাউন ফসল হয়, নিতুই মানে নিত্যদিন, সেটা যেন আমরা দেখতে পাই। এ গাও যেন ফাঁকা ফাঁকা হেথায় হোতায় গাছ, গেও চাষির ঘরগুলি সব দাঁড়ায় তারই কাজ। তারপরে এই গ্রামটি যেন ফাঁকা ফাঁকা, এখানে একটা বাড়ি, ফাঁকা কতগুলো গাছ, এরপরে আরেকটা বাড়ি, আরেকটা বাড়ি, এরকমের বর্ণনা। গেও চাষিরা, গ্রামের কৃষকরা সেখানে বসবাস করে সেসব গ্রামে। এ গায়ে যেন জমাট বেঁধে বানের জলের বনের কাজল কায়া, ঘরগুলিরে জড়িয়ে ধরে বাড়ায় ঘরের মায়া। এখানকার ঘর, এই যে দেখো কবির যে বর্ণনা, কবির যে উপমা, কবির যে শব্দচয়ন, গ্রামীণ শব্দ ব্যবহার করেছেন কিন্তু উপমার ক্ষেত্রে তিনি কিন্তু একেবারে আধুনিক কবিতার যে বৈশিষ্ট্য বৈচিত্র্য সেটা তিনি এখানে বর্ণনা করেছেন। একই সময়ে যখন 1929 আমরা দেখছি এখানে জসিমউদ্দিন লিখছেন, তার পরপরই জীবনানন্দ তার কবিতা লিখেছেন, জীবনানন্দ কবিতা তোমাদের পড়িয়েছি রূপসী বাংলা, সেখানেও দেখেছ কীভাবে উপমা ব্যবহার করেছেন এবং জীবনানন্দের বক্তব্যই ছিল উপমাই কবিত্ব। আমরা দেখি জসিমউদ্দিনও সেই উপমা ব্যবহারে গ্রামীণ শব্দ নিয়েছেন, গ্রামীণ উপাদান নিয়েছেন, জীবনানন্দ তার রূপসী বাংলার মধ্যে গ্রাম বাংলার প্রকৃতি, গ্রাম বাংলার উপাদান নিয়েছেন, কিন্তু দুজনের যে
ব্যবহার, দুজনের যে শব্দচয়ন, দুজনের যে প্রকাশভঙ্গি সেটা একই রকম ছিল না। কিন্তু আমরা এখানে জসিমউদ্দিনের যে স্বাতন্ত্র্য, গেঁয়ো মানুষ, গ্রামের মানুষ, সাধারণ মানুষ, চাষি, চাষা, তাদের জীবনযাপন, তাদের যে মানুষের, তাদের মানসিক যে অবস্থা, তাদের সুখ দুঃখ আনন্দ বেদনা সেটা বর্ণনা করেছেন, যে কারণে তিনি পল্লীকবি অভিহিত হয়েছেন। এর পরের স্তবকে বলছেন, এগাও যেন ওগার দিকে, ওগাও এগার পানে, কতদিন যে কাটবে এমন কেই বা তাহা জানে। এই গ্রামটা যেন ওই গ্রামের দিকে আর ওই গ্রামটা এই গ্রামের দিকে তাকিয়ে থাকে, এভাবে যে কতদিন কাটবে এটা কেউ জানে না। তাহলে এই যে তাকিয়ে থাকা, এই যে অপেক্ষা, এটার একটি কারণ রয়েছে, সেই কারণটি কি সেটি বর্ণনা করছেন কবি পরে। মাঝখানেতে জলির বিলে জলে কাজল জল, বক্ষে তাহারে জল কমদি মেলছে শতদল। এই গ্রাম এবং ওই গ্রামের মাঝখানে জলির বিল, একটা বিল রয়েছে, জলির বিল, সেখানে পদ্ম ফুটে উঠেছে শতদল, টলমলে জল জল আছে, সেই জলের মধ্যে ফুল ফুটে আছে। এগায় ওগায় দুদার হতে পদ্মখানি এসে, জলির বিলের জলে তারা পদ্ম ভাষায় এসে। এই গ্রামের যে পথ, মেঠো পথ, আঁকাবাঁকা পথ, এই গ্রাম থেকে গিয়ে নেমেছে একটা, আবার ওই গ্রাম থেকে আঁকাবাঁকা পথ এসে এই বিলের মধ্যে নেমেছে। এই গ্রাম থেকেও মানুষেরা এই পথ ধরে গিয়ে ওই জলের মধ্যে স্নান করে থালা বাসন ধোয়। আজকে থেকে 100 বছর আগের কথা আমরা বলছি, আবার ওই গ্রামে প্রায় 180 বছর আগের কথা বলছি, সেই গ্রামের মানুষেরাও সেখানে এসে স্নান করে বা গোসল করে থালা বাসন ধোয়, সেটার বর্ণনা দিয়েছেন। কেউ বা বলে আদিকালের, এই যে এখানে ভূমিকা অংশে আমরা দেখছি যে এই যে গ্রাম, দুঃখিত, এই গ্রামীণ যে মানুষ, গ্রামের যে পরিবেশ, সেটার বর্ণনা দিতে গিয়ে বলছেন, কেউ বা বলে আদিকালের এই গাঁর এক চাষি, ওই গাঁর এক মেয়ের প্রেমে গলায় পড়ে ফাঁসি। এই গ্রামের এক চাষি ওই গ্রামে এক মেয়ের প্রেমে পড়ে গলায় ফাঁসি পড়েছিল, মানে স্বেচ্ছা মৃত্যুর দিকে, এই প্রেমটা তার জীবনে সুখ বয়ে আনেনি কিন্তু প্রেমে পড়েছিল। এপদ দিয়ে একলা মনে চলছিল ওই গায়ে, ওগার মেয়ে আসছিল সে নূপুর পরা পায়ে। ওই প্রেম কিভাবে হয়েছিল সেটা, এই গ্রামের পথ ধরেই যাচ্ছিল ওই গ্রামের মেয়েটা, নূপুর পরা পায়ে এদিক দিয়ে যাচ্ছিল, এইখানে তে এসে তারা পথ হারায় যায়। একেবারে কাব্যের পরে বর্ণনার মধ্যে যা আছে, পথ হারিয়ে, জীবনের পথ হারিয়ে তারা যেন মরণের দিকে গেছে, সেটার ইঙ্গিত কবি জসিমউদ্দিন অত্যন্ত দক্ষতার সাথে এখানে দিয়েছেন। এইখানে তে এসে তারা পথ হারায় যা, হায়, এইখানে মানে এই জলির বিলের এই পথটিতে এসে যেন তাদের জীবনের পথটি হারিয়েছে। জলির বিলে ঘুমিয়ে আছে জল কুমুদির গায়ে, ওই যে জলপদ্ম যে ফুটে আছে সেই পদ্মের মধ্যে যেন সেই রাখাল ছেলে এবং সেই রাখালি মেয়েটা, মানে আমরা পরবর্তীতে যে সাজু এবং রূপায়ের নামটি আমরা পাবো, তারা যেন পদ্ম হয়ে ফুটে আছে। কেই বা জানে হয়তো তাদের মাল্য হতেই খুশি, শাপলালতা মেলছে পরাগ জলের উপরে বসি। জসিমউদ্দিন বলছেন, হয়তো তাদের যে গলায় মালা ছিল সেই মালা থেকে খসে এখানে শাপলালতা থেকে শাপলা ফুটে আছে, জল কমদি জলের পদ্ম ফুটে আছে। পরের স্তবকে কবি বলছেন, মাঠের মাঝে জলের বিলে জেলো জল রঙের টিপ, জ্বলছে যেন এগায় ওগায় বিরহিণী দ্বীপ। এই যে জল রঙের যে দ্বীপ জ্বলছে, প্রদীপ জ্বলছে, সেটা যেন বিরহের প্রদীপ জ্বলছে। এই গ্রামের মানুষের কষ্ট, এই গ্রামের মানুষের কষ্ট, এক গ্রাম হারিয়েছে তাদের গ্রামের সেরা যে ছেলেটি রূপাইকে, আরেক গ্রাম হারিয়েছে তাদের গ্রামের সেরা যে মেয়েটি সাজুকে, তাদের যে কষ্ট, তাদের বেদনা যেন বিরহের দ্বীপ হয়ে, বিরহের বাতি হয়ে জ্বলছে। বুকে তাহার এগার ওগার হরেক রঙের পাখি, মিলায় সে তা নূতন জগৎ নানান সুরে ডাকি। সন্ধ্যা হলে এগার পাখি ওগাওর পানে যায়, এগাও পাখি ওগায় এসে বনের কাজল ছায়। এভাবে আমরা দেখব সেই এই যে ভূমিকা অংশে তিনি কবি বর্ণনা করার চেষ্টা করেছেন যে এই দুটো গ্রামের বর্ণনা, দুটো গ্রামের দুটো নরনারী পরস্পর পরস্পরের প্রেমে পড়েছিল এবং তাদের পরিণতি কী হয়েছিল, এবং তাদের নামেই যেন এই গ্রামের নাম হয়েছে, এবং মানুষের মধ্যে মানে কথাবার্তা, মানুষের আলাপ আলোচনায় তাদের জীবনের কথা রয়েছে। এগাও গাও মেশামেশি কেবল সুরে সুরে, অনেক কাজে এরা ওরা অনেকখানি দূরে। এগার লোকে দল বাঁধিয়ে ওগার লোকের শোনে, কাইজা ফেসাদ করছে যে যা জানেই জনে জনে। কখনো কখনো দেখা যায় গ্রামীণ পরিবেশে এটা হয়েছে যে এই গ্রাম ওই গ্রামের সাথে ঝগড়াঝাটি হয়েছে, সাজ মারামারি হয়েছে, দেশীয় যে বল্লম, দা, লাঠি, সোটা, এগুলো নিয়ে এই গ্রামের মানুষ ওই গ্রামের উপর আক্রমণ করেছে, ওই গ্রামে এই গ্রামের, এগুলো এই কাইজা ফেসাদ মানে ঝগড়াঝাটির বর্ণনা এখানে, মানে কথা এখানে প্রসঙ্গ এনেছেন কবি। এগাল লোক করতে পরক ওগাল লোকের বল, অনেকবারই লাল করেছে জলির বিলের জল। এই গ্রামের মানুষ ওই গ্রামের মানুষ যখন এদের সাথে লড়াই করেছে, তখন এরাও ওদের উপর পরক কর, তাদের শক্তি পরক করার জন্য কত শক্তি আছে আয়, এরকম করে গিয়ে তার উপরে হামলে পড়েছে এবং রক্ত ঝরিয়েছে, জলির বিলের জলকে, কালো জলকে লাল করেছে। তবুও ভালো এগাও ওগাও আর যে সবুজ মাঠ,
মাঝখানে তারা ধোলায় দোলে দোকান দিগলবার, দুই পাশে তারা ধানকাউনের অথই রঙের মেলা, এগার হাওয়ায় দোলে দেখি ওগায় যাওয়ার ভেলা। এই গ্রামের যে বর্ণনা, জলির বিল, জলির বিলে ফুটে থাকা যে পদ্ম শাপলা এবং সেটার সাথে জলের যে খেলা, সেটার বর্ণনা দিতে গিয়ে কবি বর্ণনা করছেন সে গ্রামের মানুষদের যে বর্ণনা, মানে গ্রামের মানুষদের যে জীবন কাঠামো সেটির বর্ণনা দিয়েছেন। এটা গেল প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের শুরুতেই তিনি মুর্শিদি গান গেয়েছেন। মুর্শিদি গান গেয়েছেন বলতে মুর্শিদি গানের দুটো পংক্তি জুড়ে দিয়েছেন। প্রথমে বলছেন, এক কালা দাঁতের কালি যাদে কলম লেখি, আরেক কালা চক্ষের মণি যাদে দইনা দেখি, ও কালা ঘরে রইতে দিলি না আমারে। আমরা যে কালার কথা জানি, আমরা যে কৃষ্ণের কথা জানি, গায়ের বরণ কালো ছিল বা শ্যামবর্ণের ছিল, সেই কৃষ্ণের কথাই যেন এখানে মুর্শিদি গানের কথা প্রসঙ্গে বলছে। এক কালা দাঁতের কালি, দাঁত পরিষ্কার করে কলম দিয়ে লেখে যে কালি, সেটা ওই যে কালোর বর্ণনা দিতে গিয়ে, কারণ আমাদের যে নায়কের বর্ণনা এখানে আসবে তার গায়ের বরণ কালো, এই জন্যে কালোর প্রশংসা করতে গিয়ে কবি বলছেন, এক কালা দাঁতের কালি যাদের কলম লেখে, দাঁতের কালি দাঁত পরিষ্কার করার জন্য কয়লা দিয়ে দাঁত মেজে সেটাকে সাদা করে ময়লা পরিষ্কার করে থাকে, গ্রামের মানুষের আগে করত, এখনো কখনো কখনো করে, তো আরেক কালি দিয়ে কলম দিয়ে লেখে, আরেক কালি চোখের মণি, চোখের মণিটা কালো হয়ে থাকে, যা দিয়ে আমরা দেখি ও কালা ঘরে রইতে দিলি না আমারে। ওই কালা মানে এই রূপায়ের কথা বলছে, তো তুই আমাকে ঘরে থাকতে দিলি না। এই মুর্শিদা গানের তিনটি পংক্তি দিয়ে কবি বর্ণনা করছেন এই কাহিনী কাব্যের নায়ক, এই গাথা কাব্যের নায়ক রূপায়ের। বলছেন এটা আমরা ছোটবেলায় রাখাল ছেলে নামে পড়েছি, তোমরা নিজেরাও পড়ে থাকতে পারো। বলছেন, এই গায়ের এক চাষার ছেলে লম্বা মাথার চুল, কালো মুখেই কালো ভ্রমর কিসের রঙিন ফুল। এই গ্রামের এক চাষার ছেলে যা লম্বা মাথার চুল, কালো মুখেই যেন কালো ভ্রমর কিসের রঙিন ফুল। রঙিন ফুল তার কাছে অনেক মলিন হয়ে যায়, এত সুঠাম দেহের অধিকারী এত সুন্দর ছেলে। কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, তারই সাথে কে মাখিয়ে দেছে নবীন তৃণের ছায়া। তুমি যদি এখন মাঠবড়া সবুজ ধান খেত দেখো, সেটার যে মায়া, এই মায়াটা যেন তার মুখের সাথে মাখিয়ে দিয়েছে। তাহলে দেখো, জসিমউদ্দিন গ্রাম থেকে উপাদান নিচ্ছেন, একেবারে ধান খেত থেকে উপাদান নিচ্ছেন, এটা তার নায়কের চেহারার সাথে মিশিয়ে দিচ্ছেন। এবং বলছেন তার উপমা দিতে গিয়ে, তার গায়ের গঠন বর্ণনা, হাত পায়ের বর্ণনা দিতে গিয়ে, জালিলাবের ডগার মতন বাহুদুখান সরু, গাখানি তার শ্রাবণ মাসের যেমন তমাল তরু। শ্রাবণ মাসে তমাল তরু, তমাল গাছ যেরকমের ধলমল ঝলমল করতে থাকে মানে লাবণ্যময় হয়, তার গাটা হলো ওই রকমের লাবণ্যময়, আর জালিলাউয়ের ডগার মতো বাহুদুখান সরু। জালিলাউ সেটার ডগা যেরকমের সরু হয়, তার হাত দুটো ওই রকমের সরু, আবার তমাল তরুর মতো তার দেহ লাবণ্যময়। বাদল ধোয়া মেঘে কে গো মাখিয়ে দেছে তেল, বিজলি মেয়ে পিছলে পরে ছড়িয়ে আলোর খেল। বাদল মেঘে, বাদল ধোয়া মেঘ মানে বৃষ্টি ধোয়া মেঘের মধ্যে কে যেন তেল ছড়িয়ে দিয়েছে তার গায়ের মধ্যে, এরকম মানে ঝলমল ঝলমল করছে, এবং বিজলি মেয়ে মানে বিদ্যুৎ যেরকম মেঘের মধ্যে চমকায়, তেমনি আলোর ঝলক তার গায়ের মধ্যে চমকায়। কার গায়ের মধ্যে? রূপায়ের গায়ের মধ্যে। কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি, মুখে তাহার জড়িয়ে গেছে কতকটা তার হাসি। কচি ধানের চারা তুলতে গিয়ে কৃষকের মনের যে সুখ আনন্দ, সেটা যেন এই রাখাল ছেলের সাথে ঠোঁটের মধ্যে ছড়িয়ে দিয়েছে সেই হাসিটি। এখন তার গুণের বর্ণনা দিচ্ছে, রূপের বর্ণনা। কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি, আর কালোর বর্ণনা, কালোর প্রশংসা। কালো চোখের তারা, চোখের মণি দিয়েই জগৎ আমরা দেখি, কালো দাঁতের কালি দিয়েই কেতাব কোরআন লিখি। দাঁতের যে কালি সেটা দিয়েই আমরা কেতাব কোরআন মানে লেখালেখির কাজগুলো করি। জন্ম কালো মরণ কালো, কালো ভুবনময় মানে জন্ম কালো, কিভাবে মাতৃগর্ভে অন্ধকারের মধ্যে থাকে, মৃত্যু কালো, মরণ কালো, মৃত্যুর পরে আমরা যে কবর দেশে যাই সেটাও কালো অন্ধকারময়, আবার কালো ভুবনময়, কালোই পৃথিবীময় ছড়িয়ে আছে। চাষিদের এই কালো ছেলে সব করেছে জয়, চাষিদের এই যে ছেলে, কালো ছেলেটি সেই সব জয় করেছে। যাদের কাছে বই আছে তারা এই কালো ছেলেটির ছবিটি তুমি দেখবে, যাদের কাছে বই আছে তারা এই যে জলির বিল, নকশিকাতার মাঠের শুরুতে প্রথম অধ্যায় যেটি রয়েছে সেটি দেখবে, যাদের কাছে বই আছে এই যে দেখো সাজুর বর্ণনাও আমরা পরবর্তী অংশটিও আজকে আলোচনা করব। দেখো রূপায়ের বর্ণনা দিতে গিয়ে কবি বলছেন, সোনায় যেজন সোনা বানায়, এখানে খুব চমৎকার একটি উপমা দিয়েছেন, চমৎকার একটি পংক্তি রচনা করেছেন জসিমউদ্দিন। লিখছেন, বলছেন, সোনায় যেজন সোনা বানায় কিসের গর্ব তার, রং পেলে ভাই গড়তে পারি রামধনুকের হার। সোনা দিয়ে যে সোনা বানায় তার তো গর্ব করার কিছু নেই, তার কাছে সোনা আছেই, সেই সোনা দিয়ে সে সোনা বানাতে পারে। যদি কারো কাছে রং থাকে, সেই রং দিয়ে, রং তুলি দিয়ে সে রংধনুও এঁকে দিতে পারে। কিন্তু
কালোয় যেজন আলো বানায় ভোলায় সবার মন, কালো যেখানে কালো রয়েছে সে যদি আলো বানাতে পারে কালো দিয়ে এবং সবার মন ভোলাতে পারে, তারই পদ রজের লাগি লোটায় বৃন্দাবন, তারই পদ ধুলির জন্য লোটায় বৃন্দাবন। এখানে কৃষ্ণের প্রতি ইঙ্গিত করে বলা হয়েছে যে কৃষ্ণের জন্য মানে সনাতন ধর্মীয়রা নিজেদেরকে নিবেদন করে, রাধা তার ঘর ছেড়ে ছুটে আসে তার পদধূলি পাওয়ার জন্য, তার সংস্পর্শ পাওয়ার জন্য। তেমনি কালো হলো আমাদের এই রূপাই, যে রূপাই তার কালোকে আলোতে পরিণত করেছে তার পদধূলি পাওয়ার জন্য সবাই ব্যস্ত হয়। সোনা নহে পিতল নহে নহে সোনার মুখ, কালো বরণ চাষির ছেলে জোড়ায় যেন বুক। কালো বরণ হলে কি হবে, তাকে দেখলে প্রাণ জুড়িয়ে যায়, বুক জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়। যে কালো তার মাঠেরই দান, যে কালো তার গাঁও, সেই কালোতে স্নান করি উজ্জ্বল তাহার গাঁও। যে কালো তার মাঠেরই দান, মাঠের ধান যে যার কালো, যে কালো তার গাঁও, যার কালোতে তার গ্রাম কালো হয়, সেই কালোতে স্নান করি উজ্জ্বল তাহার গাঁও। সেই কালোতেই স্নান করে উজ্জ্বল করে আছে গ্রামকে। আখড়াতে তার বাঁশের লাঠি, এই যে তার গুণের বর্ণনা দিতে গিয়ে আখড়াতে জড়ো হয়ে যেখানে লাঠি খেলা হয়, সেই আখড়াতে তার লাঠ বাঁশের লাঠি অনেক মানে মানি, মানে তার হাতে যখন লাঠি ওঠে সবাই সেটাকে মানে, মানে খেলায় সে পারদর্শী। খেলার দলে তারে নিয়েই সবার টানাটানি, এবং খেলার দলে দেখা যায় তাকে নিয়েই সবাই টানাটানি করে। দলে ভেড়ানোর জন্য সেরা খেলোয়াড়টা, যে দুই পক্ষ ভাগ হয়ে তো খেলে, সেরা খেলোয়াড়টাকে নিয়ে টানাটানি হয়। তাহলে এই যে রূপাই সে নায়ক, তাকে নিয়ে সবার টানাটানি। জারির গানে গলা তারে, তাহার গলা উঠে সবার আগে, শাল সুন্দি বেদ যেন সকল কাজেই লাগে। জারি, আমরা যে ময়মনসিংহ অঞ্চলে জারি সারি ভাওয়াইয়া ভাটিয়ালি যে বিভিন্ন ধরনের গান রয়েছে, এই জারি গানের জন্য খ্যাতি রয়েছে ময়মনসিংহ অঞ্চলের। এই জারি গানে দেখা যায় দলের মধ্যে তার গলাটা সবার আগে। এই যে বর্ণনা আখড়াতে বাঁশের লাঠি অথবা চাষির যে কাজ, সেটাতে খেলার দলের মধ্যে তাকে নিয়ে টানাটানি, এটার উপমা দিতে গিয়ে কবি বলছেন শাল সুন্দি বেদ। ওই তোমরা বেতের ঝুপ যদি দেখো, শাল সন্ধিবেত, সন্ধিবেত যেটা সেটা খুব সব কাজেই লাগানো যায়, সেটা ঝুড়ির কাজেও লাগানো যায়, পাটির কাজেও লাগানো যায়, আবার পিটানোর কাজেও লাগানো যায়। তাই এই ইয়েকে বর্ণনা দিচ্ছেন কবি, শাল সন্ধিবেত যেন সকল কাজেই লাগে। বুড়ুরা কয় ছেলে তো নয় পাগাল লোহা যেন, পাগাল মানে হলো একেবারে পুরানো লোহা, ইস্পাত এর মতো কঠিন, যেখানে পিটিয়ে পিটিয়ে যেটা দরকার, দা দরকার, কুড়াল দরকার, বটি দরকার, যেটা সেটা তুমি বানাতে পারছো। বুড়ুরা কয় ছেলে নয়, এটা তো ছেলে নয়, সে যেন পাগাল লোহা যেন, রূপাই যেমন বাপের বেটা। কেউ দেখেছো না রূপাই যেরকমের বাপকা বেটা, এরকম তোমরা অন্য কাউ কোথাও দেখেছো? যদিও রূপা নয় গো রূপাই, মানে রূপা হলো সোনার চাইতে মূল্যের দিক থেকে কম, কিন্তু বলছে যদিও রূপা নয় কো রূপাই, রূপার চেয়ে দামি, সে রূপার চাইতে অনেক বেশি দামি। এক কালেতে ওরই নামে সব গা হবে নামি। গ্রামের মানুষেরা, বুড়ুরা মানে যারা বয়স্ক মানুষ, তাদের অভিজ্ঞতা দিয়ে বলেন এককালে এই ছেলের নামেই গ্রামের নাম ছড়িয়ে পড়বে, গ্রামের খ্যাতি ছড়িয়ে পড়বে, মানুষের মুখে মুখে এই গ্রামের কথা ছড়িয়ে পড়বে। তোমরা দেখে নিও, এই ছেলেই আমাদের গ্রামকে অনেক বেশি আলোকিত করবে, উজ্জ্বলিত করবে। তারপরে আমরা তৃতীয় অধ্যায়, যেখানে সাজুর বর্ণনা, সাজুর রূপ এবং গুণের বর্ণনা রয়েছে, সেখানে কবি কি বর্ণনা করছেন? মুর্শিদা গানের মধ্যে বলছেন, চন্দনের বিন্দু বিন্দু কাজলের ফোঁটা, কালিয়া মেঘের আরে বিজলির ছটা। কালো মেঘের আড়ালে বিজলির ছটা যেরকমের, এই মেয়েটা যেন ওই রকমের। তুমি দেখবে যখন ক্রিকেট খেলা হয়, পেছনে সাইড স্ক্রিন বলে এটাকে, সেটা কালো করে দেয় যখন বোলার বল করে এসে দৌড়ে, যাতে ওটাতে দেখা যায়। কালো ব্যাকগ্রাউন্ডের মধ্যে আলোর রেখা আরও বেশি উজ্জ্বল হয়, সেটাই বলছেন কালিয়া মেঘের আরে বিজলির ছটা। কে আমাদের গল্পের বা এই কাহিনীর নায়িকা? সাজু বলছেন, কবি নিজে লিখছেন এই মুর্শিদা গানের পরে, মুর্শিদা গানটা হলো তার উদ্ধৃতি তিন নাম্বার অধ্যায়ের শুরুতে। এরপরে বলছেন, ওই গাখানি কালো কালো তারি হেলান দিয়ে, ঘরখানি যে দাঁড়িয়ে আছে ছোনের ছানি দিয়ে। এখন তো বিল্ডিং বাড়ি, তুমি যে গ্রামেই যাও না কেন, অন্তত টিনের ছাউনি দেওয়া হলেও বিল্ডিং ঘর তুমি পাবে, কিন্তু তখনকার গ্রামগুলো মানে অর্থনৈতিকভাবে এতটা সমৃদ্ধ ছিল না, বা তখনকার যে আমাদের সংস্কৃতি সেটাই ছিল, গ্রামের মানুষেরা রাখালেরা ওই ছন দিয়ে তাদের ঘরের ছাউনি দিত। সেটার বর্ণনা দিচ্ছেন কবি, বলছেন ঘরখানি যে দাঁড়িয়ে হাসে ছনের ছানি দিয়ে, ছন সোন গাছ, সোন গাছ দিয়ে ছানি দিয়ে ঘরটা যেন হাসছে। সেইখানি এক চাষির মেয়ে, নামটি তাহার সোনা, সাজু বলেই ডাকে সবে, নাম নিতে যে গোনা। ওই যে সোনা শব্দটি একটু অশ্লীলতার দিকেও যায়, এমনিতে সোনা রূপা সেটা যেরকমের রয়েছে, তারপরে একটা অশ্লীল ইঙ্গিত করে, এই জন্য গোনা নামটা নিতে, মেয়ের নাম নেবে এটা নিতে গোনা হয়। এই জন্যে তারা ওই যে বড়, মেজো, সেজো, ছোট এরকমের নাম
এটা দেখবে শব্দের অর্থে পূর্ববঙ্গের কোন কোন জেলায় মুসলমান ঘরে মেয়েদেরকে এরকম বড় মেজো সেজো ডাকা হতো, এই জন্য নাম নিতে গোনা, নামটা না নিয়ে সোনা না বলে তাকে সেজু বলেই ডাকতো বা সাজু বলেই, সাজু বলেই ডাকে সবে নাম নিতে যে গোনা। তাহলে প্রকৃত নামটি হলো সোনা, তাকে সাজু বলে ডাকতো। লাল মোরগের পাখার মতো, এখন সাজুর বর্ণনা দিতে গিয়ে কবি বর্ণনা, লাল মোরগ তার পাখা যেরকমের, লাল মোরগের পাখার মতো উড়ে তাহার শাড়ি, ভোরের হাওয়া যায় যেন গো প্রভাতি মেঘ নারী, ভোরবেলার বাতাস যেরকম প্রভাতি মেঘটাকে নাড়াতে নাড়াতে যায়, লাল মোরগটা পাখা দোলাতে দোলাতে যেরকমের যায়, তেমনি এই সাজু নামের যে মেয়েটি তার ইয়ে যেন আঁচলটা যেন দুলতে থাকে, তার শাড়িটা উড়তে থাকে, মুখখানি তার ঢলঢল ঢলেই যেত পরে, মুখটা তার এত ঢলঢল যে ঢলেই পড়ে যেত যদি রাঙা ঠোঁটের লাল বাঁধনে না রাখলে তাই ধরে, রাঙা ঠোঁটের বাঁধনে যদি তাকে ধরে রাখতে না পারত। ফুল ঝরঝর জন্তি গাছে জড়িয়ে কেবা শাড়ি, আদর করে রেখেছে আজ চাষিদের ওই বাড়ি। ফুল ঝরঝর জন্তি গাছে দেখা যায় কি শাড়িটা জড়িয়ে রেখেছে, আর ফুল যেন ঝরে পড়ছে, মেয়েটা যখন শাড়িটা পড়ছে সে শাড়ি থেকে যেন ফুল ঝরে পড়ছে, আদর করে তার চাষিদের ওই বাড়িটাকে যেন ছেয়ে রেখেছে। যে ফুল ফুটে সোনের ক্ষেতে, ফুটে কদম গাছে সকল ফুলের ঝলমল গা ভরি তার নাচে। ওই কদম গাছে বা সোনের গাছে যে ফুল ফুটে সব যেন এই মেয়ের শাড়ির মধ্যে এসে জায়গা করে নিয়েছে। কচি কচি হাত পা সাজুর পোশাকের বর্ণনার পরে দেখা যাচ্ছে তার গায়ের বর্ণনা দিচ্ছেন, বলছেন কচি কচি হাত পা সাজুর সোনায় সোনায় খেলা, তুলসীতলায় প্রদীপ যেন জ্বলছে সাজের বেলা। সন্ধ্যাবেলা তুলসীতলায় যেরকমের প্রদীপ জ্বলে তেমনি এই সাজু যেন সোনায় সোনায় খেলা, এরকম সোনা মাখা মুখের সামনে প্রদীপ ধরে রাখলে যেরকম উজ্জ্বল দেখায় সেরকম উজ্জ্বল দেখাচ্ছে। গাঁদা ফুলের রং দেখেছি আর যে চাপার কলি, চাষির মেয়ের রূপ দেখে আজ তাই কেমনে বলি। গাঁদা ফুলের রূপ আমরা দেখেছি, চাপা কলিও আমরা দেখেছি, চাষির রূপ মেয়ের রূপটা যেন তার বাবা চাষা কৃষক কাজ করে, তার মেয়েটা তার চাইতেও যেন রূপবতী। রামধনুকে না দেখিলে কী বা ছিল ক্ষোভ, পাঠের বনে বৌটুপানি নায়কও দেখার লোভ। বৌটুপানি হলো মাঠের ফুল, এই মাঠের ফুলের চাইতে অনেক সুন্দর, ওই রামধনুকের রঙের চাইতে অনেক সুন্দর হলো আমাদের এই সাজুর রূপ। দেখেছি এই চাষির মেয়ের সহজ গেয় রূপ, তুলসী ফুলের মঞ্জুরি কি দেবদেউলের ধূপ, দেব দেবতাদের যে ধূপ জ্বালায়, ধূপের যে সৌন্দর্য, ধূপের যে আলো, সেটার চাইতে তুলসীতলায় যে তুলসী ফুলের যে মঞ্জুরি সেটার চাইতে এই মেয়ে যেন সুন্দরী। দুখানা দু একখানা গয়না গায়ে সোনার দেবালয়ে, জ্বলছে সোনা পঞ্চপ্রদীপ কারবা পূজা বয়ে। তার দেহের মধ্যে দু একখানা গয়না রয়েছে চাষির মেয়ে, তো সেই দু একখানা গয়নাই যেন একেবারে প্রতিমার মতো তাকে লাগছে, ওই দেবতার মতো তাকে, দেবীর মতো করে পঞ্চপ্রদীপ যেন জ্বালিয়ে রেখেছে। পড়শিরা কয় মেয়েতে নয় হলদে পাখির ছা, ডানা পেলেই পালিয়ে যেত ছেড়ে তাদের গা। হলদে পাখির ছা যেরকম ডানাটা পাখা চাপটাতে যখন পারে তখনই উড়ে চলে যায়, এই মেয়েটার যদি ডানা পেত তাহলে গ্রাম ছেড়ে উড়ে পালিয়ে যেত, উড়ে চলে যেত। এমন মেয়ে বাবা তো নেই কেবল আছেন মা, এরকমের মেয়ে, এত রূপবতী এত গুণবতী মেয়ে যার বাবা নাই মা আছে কেবল, গাঁওবাসীরা তাই বলে তাই কম জানিত না, গ্রামের মানুষেরা তাকে স্নেহ করতো, বাবা না থাকলেও বাবার অভাবটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করতো। তাহার মতো চেকন সে ওই কে কাটিতে পারে, মানে সেমাই, যেটা সেমাই রান্না করা এক ধরনের পিঠা জাতীয় খাবার, সেটা চিকন করে কে কাটতে পারে, নকশি করা পাকান পিঠায় সবাই তারে হারে। গফরগাঁও অঞ্চল, ময়মনসিংহ অঞ্চল, বৃহত্তম ময়মনসিংহের পাকান পিঠা আছে, জামাইয়ের মুখের পিঠা বলে এটাকে, এই পিঠার নকশি আঁকাটা, নকশি কাটাটা তার মতন কেউ পারে না। অথবা হাঁড়ির উপর চিত্র করা শিখে তোলা ফুল, এই গাঁয়েতে তাহার মতো নায়িকের সমতুল। এই গ্রামে হাঁড়ির উপর যে বিভিন্ন ছবি, যে পাতিলের মধ্যে ছবি, কলসির উপরে ছবি, হাঁড়ির উপরে ছবি আঁকতে পারে সে যত সুন্দর করে, এই গ্রামে আর কেউ তার সমান পারে না। বিয়ের গানে অরিসুরে সবারই সুর কাঁদে, সাজু গায়ের লক্ষ্মী মেয়ে বলে কি লোক সাধে। এই যে এত গুণ, এত রূপ, এত ভালো ভালো বৈশিষ্ট্য যে মেয়ের, তাকে লক্ষ্মী মেয়ে বলবে না তো কাকে লক্ষ্মী মেয়ে বলবে? কবি বলছেন সাজু গায়ের লক্ষ্মী মেয়ে বলে কি লোক সাধে। তাহলে দেখো নায়ক যে রূপাই, তাকে নিয়েও গ্রামে কারাকারি, বিভিন্ন দল তাকে ভেড়ানোর জন্য, নিজের পক্ষে নেওয়ার জন্য চেষ্টা করে, আবার এই সাজুর তো রূপ এবং গুণের অভাবই নাই। এরকম রূপবতী গুণবতী একটি কন্যা হলো সাজু, এবং রূপবান এবং গুণবান পুত্র বা পাত্র বা রাখাল ছেলে হলো আমাদের রূপাই। তাদের যে প্রেম এবং প্রেমের যে করুণ পরিণতি সেটাই বর্ণিত হয়েছে নকশিকাথার মাঠে। আমরা পর্যায়ক্রমে শেষ পর্যন্ত যাব, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, নিরাপদ থাকো, এবং যারা এখনও পরীক্ষা দাওনি তোমরা পরীক্ষাটা দিয়ে পরম্পরাটি করে ফেলো, কারণ ইনকোর্স পরীক্ষা ছাড়া আমরা কাউকে
ফর্ম পূরণ করতে দেব না। এই জন্যে তোমাকে বিভাগীয় প্রধান বরাবর 10 তারিখের মধ্যে আবেদন করতে হবে, 15 তারিখ পরীক্ষা দিতে হবে, 16 মার্চ এবং 18ই মার্চ তোমাকে ফর্ম পূরণ করতে হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো এবং যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো নিয়মিত উপস্থিত থেকে নিজেদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করো। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।